আহ্বান আমার। তুমি কি বুকে হাত দিয়ে সাহস করে আমাকে বলতে পারবে যে তুমি বাহিরে গিয়েছ, কখনো হেরাসড হওনি, পাবলিক বাসে তুমি তোমার সম্মান তোমার ইজ্জত নিয়ে তুমি কখনো বিপদে পড়নি, অফিসে অথবা যাওয়া আসার পথে তুমি কখনোই ইপটিজিংয়ের শিকার হওনি। ভন আমার, তুমি যত ডিগ্রি অর্জন করো না কেন, একজন পুরুষের কাছে কেবল তুমি একজন নারী। তোমার ডিগ্রির সম্মানে হয়তো তোমাকে সামনে সামনে ম্যাম ম্যাম বলে সম্মান করছে, কিন্তু পিছনে পিছনে তোমাকে শুধু একজন নারী রূপেই কল্পনা করছে। তুমি নিজেকে এত সস্তায় কেন বিলিয়ে দিচ্ছ? তুমি তো এত সস্তা নও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। ভন আমার, পরিস্থিতি অনুকূলে থাকার পরেও তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাচ্ছ, নারীবাজীদের নিজের পায়ে নিজে দাঁড়াও এই ঘৃণ্য থিওরিটা তুমি মাথা পেতে মেনে নিচ্ছ, তাহলে জেনে রেখো নিজের পায়ে নিজে দাঁড়াতে গিয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তোমার পা দুটি যখন তোমার শরীরের ভার বহন করতে অস্বীকৃতি জানাবে, বয়সের ভারে যখন তুমি নয়ে পড়বে, তখন বর দেওয়ার মতো কোনো কিছুই খুঁজে পাবে না চোখের সামনে। জীবন চলার পথে একসময় তুমি ঠিকই অনুভব করতে পারবে যে নিজের পায়ে নিজে নয় বরং কারো কাঁধে ভর দিয়ে বাকি জীবনটা পার করা উচিত, কিন্তু তোমার জন্য শুধুই আফসোস, সে সময় তুমি আর কাউকে খুঁজে পাবে না যে তোমার বার বহন করতে রাজি হবে, আর হলেও সেটা শুধু স্বার্থের টানে। নিজের পায়ে নিজে দাঁড়াও, সবক দেওয়া মানুষগুলোকেও তখন তুমি খুঁজে পাবে না, খুঁজে পাবে না তোমাকে সচেতন করে তোলা মানুষগুলোকেও। সৃষ্টিগতভাবে তোমাকে খুবই দুর্বল করে বানানো হয়েছে, তুমি দুর্বল তাই তোমার দায়িত্বগুলোকেও খুব সহজ করে দেওয়া হয়েছে। তোমাকে বানানো হয়েছে মানব তৈরির কারখানা হিসাবে, সভ্যতা গড়ার কারিগর হিসাবে, গড়ের কোণের ছোট ছোট কাজগুলোই তোমাকে করতে দেওয়া হয়েছে। বাহিরে রোদ বৃষ্টিতে জলে পুড়ে কাজ করার জন্য তোমাকে বানানো হয়নি, দুর্বল দেহ নিয়ে তুমি সেটা করতে পারবে না, মহান আল্লাহ সেটা ভালো করেই জানেন। আর এই জন্যই তোমার দায়িত্বকে গড়ের কোণায় সীমাবদ্ধ রাখা হয়েছে, গড়ের কোণায় তোমার স্বাধীনতা নিরাপত্তা ইজ্জত সম্মান ও সম্ভ্রম নিশ্চিত করতে পারে। মহান আল্লাহ তোমার দায়িত্ব চারজন পুরুষের গাড়ে চাপিয়ে দেওয়ার পরেও তুমি নিজের পায়ে নিজে কেন দাঁড়াতে চাচ্ছ? বাবার গৃহে তুমি রাজরানী, তোমার সমস্ত চাওয়া পাওয়া আবদার পূরণের দায়িত্ব তোমার বাবার, বাবা না থাকলে তোমাকে দেখে রাখার প্রাইভেসি দায়িত্ব তোমার ভাইয়ের, বিয়ের পরে তোমার সমস্ত দায়িত্ব নিতে হবে তোমার স্বামীকে, আর বৃদ্ধ বয়সে তোমাকে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে তোমার ছেলেকে। একটিবার চিন্তা করে দেখো বোন, ইসলাম তোমাকে রানীর হালাতে রেখেছে, তুমি দুর্বল বলে তোমাকে কোনো বয়সে একা ছেড়ে দেওয়া হয়নি, ধাপে ধাপে প্রত্যেকটা বয়সে তোমার জন্য একজন করে দায়িত্বশীল পুরুষ নিয়োগ করা হয়েছে, তোমাকে দেখে শুনে রাখা তাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। আর আজ তুমি পশ্চিমাদের খপ্পরে পড়ে, নারীবাজীদের খপ্পরে পড়ে তুমি গড়ে থাকাকে অসম্মানজনক মনে করছো, সংসার করা সন্তান প্রতিপালন করাকে তুমি বোঝা মনে করছো, স্বামীর খেদমত করতে বললে তোমার আত্মসম্মানে লাগে, অথচ অফিসে বসের জারিকাতে তোমার কোনো মাথা ব্যথাই নেই। ভন আমার, মুরগির স্বাধীনতা শিয়াল চায়, কেন চায় সেটা তুমি ভালো করেই জানো, এই সামান্য বিষয়টা না জানার মতো বোকা তুমি নও। মুরগি যদি ঘরে থাকে শিয়াল তার ক্ষুধা মেটাতে পারবে না, কারণ ঘরেই মুরগির জন্য নিরাপদ, এই জন্য শিয়াল মুরগিকে স্বাধীনতার সবক দেয়। শিয়াল যখন মুরগিকে বলে আর কতকাল ঘরে বন্দি থাকবি, এবার একটু বাহিরের পরিবেশটা দেখ, কত নির্মল আলো বাতাস, প্রাণকুলে নিঃশ্বাস নিতে পারবি, মুরগিও ভাবে আসলেই তো অনেকদিন বাহিরের পরিবেশটা দেখা হয় না, আর আমি বন্দিত্বের জীবন কেন বেছে নিব, আমারও তো স্বাধীনতার প্রয়োজন। কিছুদিন পর যখন মুরগি স্বাধীনভাবে চলতে চায়, আর তখনই শুরু হয় শিয়ালের উপদ্রব, খুব লেখাতে থাকে স্বাধীনা মুরগিটাকে। ভন আমার, তোমার জন্য শিয়াল আর মুরগির মধ্যেই শিক্ষা রয়েছে, নারীলোভী পুরুষ কখনোই চাইবে না তুমি ঘরে নিরাপদে থাকো, তোমার সম্মান সম্ভ্রম নিয়ে তুমি নিরাপদে থাকো, তারা কখনোই চাইবে না তুমি কারো কাছে সংরক্ষিত আমানত রূপে থাকো, তারা সবসময় চায় তুমি বাহিরে বাহিরে ঘুরে বেড়াবে, আর যখন ইচ্ছে হবে তোমাকে ভোরের সামগ্রী হিসাবে গ্রহণ করবে। বোন, তোমাকে যখন বলি ঘরে থাকতে সন্তান প্রতিপালনে মনোযোগ দিতে, তুমি ঠাস করে মুখের উপর বলে বসো, কেন আমি ঘরে থাকবো, ইসলাম কি শুধু ঘরে থাকতেই বলেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ব্যবসায়ী ছিলেন না? বোন আমার, তোমার সাহস দেখে শুধুই আমি অবাক হই, তুমি কার সাথে কাকে তুলনা করছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি কতটুকু জানো? ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা ছিলেন তিনি, সারা আরবে তিনি ছিলেন সম্ভ্রান্ত পবিত্র মহিলা, যাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন, আল্লাহু আকবার। তার মর্যাদা মহান আল্লাহ তাআলার কাছে কতটুকু তুমি কি চিন্তা করতে পারছো? তিনি ব্যবসা করতেন কি স্বামী সন্তান গৃহস্থলীর কাজগুলোকে ছুড়ে ফেলে অথবা পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে? নাউজুবিল্লাহ। তিনি ব্যবসা করতেন পর্দার অন্তরাল থেকে, বাহিরের পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নয়। ভুন আমার, তুমি কি বুকে হাত দিয়ে সাহস করে আমাকে বলতে পারবে যে তুমি বাহিরে গিয়েছ কখনো হ্যারাসড হওনি? পাবলিক বাসে তুমি তোমার সম্মান তোমার ইজ্জত নিয়ে তুমি কখনো বিপদে পড়নি? অফিসে অথবা যাওয়া আসার পথে তুমি কখনোই ইপটিজিংয়ের শিকার হওনি? ভুন আমার, তুমি যত ডিগ্রি অর্জন করো না কেন, একজন পুরুষের কাছে কেবল তুমি একজন নারী। তোমার ডিগ্রির সম্মানে হয়তো তোমাকে সামনে সামনে ম্যাম ম্যাম বলে সম্মান করছে, কিন্তু পিছনে পিছনে তোমাকে শুধু একজন নারী রূপেই কল্পনা করছে। তুমি নিজেকে এত সস্তায় কেন বিলিয়ে দিচ্ছ? তুমি তো এত সস্তা নও। আমি বলছি না তুমি শুধু ঘরের কোণেই পড়ে থাকো, আমি একথা কখনোই বলবো না। আমি তো শুধু বলতে চাই তোমার উপর যে ফরজ দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা তুমি পালন করে উম্মাহের কল্যাণে নিজেকে বিলিয়ে দাও। উম্মাহের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া মানে এই না যে তুমি শুধু দাওয়াতি কাজই করবা, বরং তুমি উম্মাহের মা বোনদের কল্যাণে তুমি যে কোনো কাজ করতে পারো। তুমি একজন শিক্ষিকা হতে পারো, তুমি একজন ডাক্তার হতে পারো, যাতে করে মুসলিম মা বোনেরা পূর্ণ পর্দার সাথে চিকিৎসা সেবা নিতে পারে। তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মা বোনদের সেবা করা, শুধু টাকা ইনকাম যেন না হয় তোমার উদ্দেশ্য। এই বিষয়টা মাথায় রেখো। বোন আমার, তোমার যদি এইসব বিষয়ে যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে আমি বলবো তুমি সন্তান প্রতিপালনে মনোযোগ দাও। বোন আমার, সালাহউদ্দিন আয়ুবীরা আসমান থেকে পড়েনি অথবা জমিন থেকেও উদ্গত হয়নি, প্রকৃতির নিয়ম মেনেই কোনো সৌভাগ্যবান মায়ের পেট থেকেই তারা এই পৃথিবীতে এসেছে। উম্মাহের এই ক্লান্তি লগ্নে তুমি কি আরও একজন সালাহউদ্দিন আয়ুবীর জন্ম দিতে পারবে না? কাশ্মীর, ইরাক, মায়ানমার, সিরিয়া, ফিলিস্তানের নির্যাতিত বোনের চোখের পানি মুছে দিতে একজন মুজাহিদ কি জন্ম দিতে পারবে না? চাকরির ক্যারিয়ার আছে, এটা কি বেশি কঠিন কিছু? না, বরং এটাই তোমার ফিতরাত। যুগে যুগে ইতিহাসখ্যাত বীরদের জন্ম এই নারীর গর্ভতে কি হয়েছে? তুমি চাইলেই সম্ভব এই যুগে একজন সালাহউদ্দিন আয়ুবী কিংবা হুসাইন আহমেদ মাদানির জন্ম দেয়া, কিন্তু তোমার যে কি হয়েছে আমি ঠিক বুঝি না। আসলে তোমার মগজ তো পশ্চিমারা দখল করে রেখেছে। তুমি আমাকে বলো যে এত কষ্ট করে পড়াশোনা করেছি কি শ্বশুর বাড়িতে হাঁড়ি পাতিল মাজার জন্য, সন্তান প্রতিপালনের জন্য? ভোন আমার, পড়াশোনা করার উদ্দেশ্যই তো হচ্ছে নিজেকে সমৃদ্ধ করা, ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে তোলা। কিন্তু আফসোস, আমরা এখন এটাকে শুধু অন্যের গোলামি করার জন্য কেরিয়া নামক শব্দে আবদ্ধ করে ফেলেছি। রত্নগর্বা পুরস্কার প্রাপ্ত কোনো মায়ের মেয়ের দিকে তাকিয়ে দেখো, তার সন্তানের চরিত্রের কি অধপতন। মা তার কেরিয়ার গড়তে গিয়ে সন্তানের কেরিয়ারের বারোটা বাজাচ্ছে, অথচ পুরস্কারপ্রাপ্ত ওই মা যে নিজের কেরিয়ার বাদ দিয়ে যদি সন্তান প্রতিপালনে মনোযোগ না দিত তাহলে কি এই মেয়ে আজ কেরিয়ার গড়তে পারত? তুমি নারীর অধিকারের নাম দিয়ে চাকরির বাজারের পণ্য হয়ে ঘুরে বেড়াচ্ছ, সংসারের বোঝা স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিচ্ছ, আর 26-27 বছর বয়সী তোমার তাগড়া যুবক ভাইটা গায়ে হাওয়া লাগিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটা কি ডাবল স্ট্যান্ডার্ডবাজি নয়? সংসারের আয় রুজির দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি বোন, এটা দেওয়া হয়েছে তোমার ভাইকে। তবে হ্যাঁ, তুমি যদি মজুর হও তাহলে পর্দার সাথে কাজ করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি যে সংসারে আরেকটু উন্নতি করার জন্য সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য নিজের হাত খরচ নিজে যোগানোর জন্য বাহিরে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে নেমে পড়েছ, এটাই আমার গুড় আপত্তি। বোন আমার, দুনিয়াতে না হয় একটু কষ্টেই থাকলে, গরিবি হালাতে থাকলে, তাতে কি আখিরাতে তো আর কোনো কষ্ট থাকবে না? তুমি তো জানোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। এই হাদিসটা শোনার পরেও কি তুমি খুশি হবে না? তোমার হৃদয় কি প্রশান্ত হবে না? বোন আমার, আরেকটা হাদিস শুনে রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর জালিমের জন্য জান্নাত। সুতরাং তোমাকে এখানে একটু কষ্ট করতেই হবে, একটু স্যাক্রিফাইস করতেই হবে। বোন আমার, নিজেকে নিয়ে একটু ভাবো, তোমার সম্মান প্রকৃত অর্থে কোথায় খুঁজতে চেষ্টা করো। ফিতরাত বিরুদ্ধ কিছু করতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনো না। তোমাকে দেওয়া দায়িত্বগুলো পূর্ণরূপে পালন করো, তোমার সন্তানকে ইতিহাসখ্যাত বীর হিসাবে তৈরি করো, ধরনি তোমার অবদান কখনোই ভুলবে না, পুরো দুনিয়ার সম্মান তোমার কদমে এসে লুটবে, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানেই তুমি সফল। বোন আমার, মহান আল্লাহ তাআলা যেটাকে সহজ করে দিয়েছেন সেটাকে তুমি কঠিন বানিও না, তোমার মূল্য ঘরেই বেশি,
চার দেয়ালের মাঝেই তোমার নিরাপত্তা, সম্মান সম্ভ্রম এবং ইজ্জত হেফাজতের উত্তম স্থান। শুধু এই কথাটা মাথায় রাখলেই তুমি অনেক জটিল সমস্যা মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।